আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে ফাইভ স্টার হোটেলের রেসিপিতে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি আপনাদের জন্য করে দেখাবো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আর যেহেতু এটা কাচি বিরিয়ানি এই রেসিপিতে আপনারা রান্না করলে কিভাবে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে এবং পারফেক্ট হবে তার রেসিপিটাই মূলত আজকে আমি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অসম্ভব ভালো লাগবে আর যদি ভালো লাগে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করেছেন তাদের প্রত্যেকের কাছে আমি খুবই কৃতজ্ঞ তো চলুন দেখি এই মজাদার হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানির রেসিপিটি আমি আপনাদের জন্য শেয়ার করি সবার প্রথমে এখানে একটা বিরিয়ানি মশলা তৈরি করে নিব এজন্য এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া নিয়েছি আস্ত এখানে নিয়েছি সাত আটটার মতন লবঙ্গ একটা বড় সাইজের স্টার অ্যানিস একটা বড় কালো এলাচ নিয়েছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ নিয়েছি একটা জয়ত্রী নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ শাহি জিরা নিয়েছি পাঁচটা সাদা এলাচ আর দুই ইঞ্চি সাইজের এক টুকরো দারচিনি এবার এই মশলাগুলোকে শুকনো খোলায় খুব ভালোভাবে একটু টেলে নিব খুব লো আছে কারণ মশলাগুলো যাতে পুড়ে না যায় আর মশলার মধ্যে যে মশ্চারটা থাকে সেটা যাতে একদম দূর হয়ে যায় তো একদম লো আছে আমি ভাজতে থাকবো যখন বড় মশলাগুলো ভাজা হয়ে যাবে আর ছোটগুলো চিরবির করে ফুটতে থাকবে ঠিক তখনই নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব আর গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে নিব এবং পরবর্তীতে এই মশলাটা আমি ব্যবহার করব এখানে আজকে আমি দেড় কেজি ওজনের এক চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা কেটে নেওয়ার পরে দেড় কেজি ও রয়েছে আর প্রত্যেকটা মুরগির সাইজকে একশো গ্রাম করে কেটে নিয়েছি অর্থাৎ একটু পিসগুলো বড় বড় সাইজের হবে তো এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি আর এগুলোকে ধুয়ে একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি মশলা মাখানোর জন্য আমি একটা বড় বলে চিকেনগুলো নিয়ে নিয়েছি আর চিকেনে গায়ে পানি থাকলে কিন্তু মশলাগুলো ভালোভাবে লাগতে চায় না সেজন্য অবশ্যই চিকেনটা যাতে শুকনো হয় সেই দিকে লক্ষ্য রাখবেন চিকেনের মধ্যে আমি প্রথমে এখানে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা ইউজ করছি আর দিয়ে দিব এখানে প্রায় সাড়ে সাতশো গ্রামের মতন পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছিলাম তো এখান থেকে আমি নাইনটি পারসেন্টই এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাটা আর পেঁয়াজটাকে অবশ্যই ভালোভাবে ভেজে নেবেন আর এইটার রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা আপনারা চাইলে এই তিনটাকে একসাথেও ব্ল্যান্ড করে নিতে পারেন আমি বোঝার সুবিধার্থে আলাদা করে দিয়েছি এখানে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি কালারের জন্য আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা সেটা আপনারা হাতের কাছে যেই লাল মরিচের গুঁড়া আছে সেটা ব্যবহার করতে পারেন আর এখানে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দুই চা চামচ পরিমাণ ব্যবহার করলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ শাহি জিরা আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিব এখানে দেড়শো এমএলের মতন পেঁয়াজ বেরেস্তার যে তেল সেটা রয়েছে তো সেখান থেকে আমি দেড়শো এম মতন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাতে সাহায্যে এই চিকেনটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে আর মাখার সময় অবশ্যই প্রেস করে করে মাখতে হবে যাতে করে প্রতিটা চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এবার চিকেনটাকে আমি একটা ছোট পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি আর এই চিকেনটাকে ম্যারিনেট করে কম পক্ষে তিন ঘন্টা রাখবেন যদি হাতে সময় না থাকে আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা এক রাত রেখে দিতে পারেন তো আমি চিকেনটাকে ফ্রিজের নর্মালে রেখে দিব প্রায় পাঁচ ছয় ঘন্টার জন্য এজন্য ছোট একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি আর ছোটো পাত্রে রাখলে এটা ম্যারিনেশনটাও ভালো হবে এজন্য ঢাকনা দিয়ে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেখে দিচ্ছি আজকের বিরিয়ানিটা রান্নার জন্য আপনারা এক কেজি পরিমাণ পর্যন্ত লং গ্রেন বাসমতি চাল ব্যবহার করতে পারেন তো আমি এখানে প্রায় ছয়শো গ্রামের মতন চাল নিয়ে নিয়েছি আর এটা দিয়ে প্রায় আপনারা আট থেকে দশজনকে সার্ভ করতে পারবেন তো এখানে আমি চালটাকে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি আর এটাকে পানি দিয়ে কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিব যাতে করে এর থেকে যে এক্সট্রা ময়লাটা থাকে সেটা যাতে চলে যায় একবারে যখন পরিষ্কার পানি চলে এসেছে তখন এর মধ্যে আমি আধা ঘন্টার জন্য এই চালটাকে ভিজিয়ে রাখছি আর অন্যদিকে বিরিয়ানিতে ব্যবহার করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব যেটাকে ঘোল বলা হয় তো এর জন্য আমি দুইশো এম দুধ গরম করে নিয়েছি এর মধ্যে আমি প্রায় হাফ চা চামচের মতন জাফরান দিয়েছি দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা এবং হচ্ছে পুদিনা পাতা মিক্স করে এখানে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কেওড়ার জল আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলাপ জল আপনারা অবশ্যই জাফরানটা একটু ভালো ব্র্যান্ডে নেবেন এতে করে এই ঘোলের কালারটা খুব সুন্দর আসে তো এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা সাইডে রেখে দিব খুব সুন্দর একটা কালার আসার জন্য দেখবেন যে কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার বিরিয়ানিতে ব্যবহার করার জন্য আমি কিছু মশলা দিয়ে একটা পুটলি তৈরি করব এজন্য আমি একটা সাদা কাপড় নিয়েছি এর মধ্যে আমি এক ইঞ্চি সাইজের তিন টুকরো দারচিনি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি চারটা এলাচ সাথে দিয়ে দিব এখানে লবঙ্গ প্রায় দশ বারোটার মতন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন শাহি জিরা এখন এখানে যে মশলাটা দেখতে পাচ্ছেন এটাকে খাস বা ভেটিভার নামে বলা হয়ে থাকে এই মশলাটা কিন্তু ফাইভ স্টার হোটেলগুলোতে ব্যবহার করা হয়ে থাকে আর এই মশলাটা শুকনো থাকা অবস্থায় কোনো গ্রান না থাকলেও এটা যখন পানিতে মিশে যায় তখন খুব সুন্দর একটা পারফিউম তৈরি করে আর এটা কিন্তু নানা রকম পারফিউম তৈরিতেও ব্যবহার হয় আর এখানে যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পান গাছের চট বা পান গাছের যে মূল সেটা তো এই মশলাটা ব্যবহার করলে আপনারা যখন বিরিয়ানিটা খাবেন আপনাদের কিন্তু কোনো প্রকার গ্যাস হবে না আর এই দুইটা মশলা কিন্তু আপনারা যে কোনো বড় মুদি দোকানে বা হচ্ছে মশলার দোকানে পেয়ে যাবেন তো এভাবে করে আমি পুটলিটা বেঁধে নিয়েছি একটা বড়ো পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে সে তার মধ্যে আমি এই মশলার পুটলিটাকে দিয়ে দিচ্ছি যাতে করে খুব ভালোভাবে মশলার গ্রানটা পানির মধ্যে চলে যায় আপনারা চাইলে এরকম পুটলি না বানিয়ে সরাসরিও কিন্তু মশলাটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে যখন বিরিয়ানিটা খাবেন তখন কিন্তু সেটা দাঁতে লাগবে তো সেটা কিন্তু আপনাদের কারোই ভালো লাগবে না এবার প্রায় ছয় ঘন্টা পরে আমি এই চিকেনটাকে বের করে নিয়ে এসেছি আরেকবার ম্যারিনেশন করার জন্য এবার বিরিয়ানিটা যে পাত্রে রান্না করব আমি সেই পাত্রে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি আর অবশ্যই যাতে পাত্রে তলানিটা মোটা হয় সেই দিকে লক্ষ্য রাখবেন কারণ এই বিরিয়ানিটা যেহেতু কাছি বিরিয়ানি তাই এটা কিন্তু নিচে ধরে যাওয়ার একটা চান্স থাকে এজন্য মোটা তলানিযুক্ত পাত্রে দিলে কিন্তু এটা সহজে লেগে যাবে না তো এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি আপনারা চাইলে ফ্রাইং প্যানও নিতে পারেন এবার এই চিকেনটাকে সমানভাবে এখানে বিছিয়ে দিয়েছি এখানে আমি পাঁচশো গ্রামের মতন টক দই দিয়ে দিচ্ছি আর টক দইটাকে প্রথমে ভালোভাবে মিক্স করে নিব আর সাথে দিয়ে দিচ্ছি এখানে ছয় সাতটা কাঁচামরিচ ফালি আর এখানে দিয়ে দিচ্ছি জয়ফল গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ এবার এটাকে একটু ভালোভাবে মেখে নিব এর সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে আর আমি এখানে আজকে ছয়শো গ্রাম চাল বলেছি ব্যবহার করেছি সেজন্য আমি এখানে পাঁচশো গ্রাম টক দই ব্যবহার করেছি আপনারা যদি এক কেজি পরিমাণ চাল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে সাতশো গ্রাম পরিমাণ টক দই ব্যবহার করবেন মাখাতে মাখাতে দেখতে পাবেন যে এই চিকেন থেকে তেল ছাড়তেই শুরু করেছে এই যে পাত্রের আশেপাশে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম খুব সুন্দরভাবে ভেসে উঠেছে তো এরকম হলে তখন বুঝতে পারবেন যে আপনাদের মাখানোটা একদম পারফেক্ট হয়েছে মশলাটাকে প্রায় আধা ঘন্টার জন্য আমি এখানে ফুটিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মশলার কালার ফ্লেভার সব কিছু এর মধ্যে চলে এসেছে এবার এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি আর এই মশলার যে পুটলিটা আছে সেটাকে তুলে ফেলে দিচ্ছি আর এই মশলাটাকে আপনারা ফেলেই দিবেন কারণ এটা আর পরবর্তীতে কোনো কাজেই লাগবে না এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ আর লবণটা আসলে এমনভাবে দিবেন পানির মধ্যে যাতে একটু লবণাক্ত ভাব থাকে তো ওটা বুঝেই আপনারা লবণটা দিবেন আর চালটাকে আমি ধুয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার সেই চালটাকে এর মধ্যে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আপনারা হচ্ছে চালটাকে কুক করবেন অতিরিক্ত জোরে যদি চুলাটাকে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চালগুলো ভেঙে যাওয়া একটা সম্ভাবনা থাকে আর খুব আস্তে করে নাড়িয়ে দিতে হবে যাতে করে চালটা ভেঙে না যায় যখন প্রায় সিক্সটি পারসেন্ট কুক হয়ে যাবে ছয় থেকে সাত মিনিট হয়ে যাবে তখন আপনারা এই চালটাকে তুলে একটু চেক করে নেবেন যে এটা কতটুকু কুক হয়েছে দেখতে পাবেন যে চাল থেকে এটা কিছুটা সফট হয়েছে তারপরও এটা একটু শক্ত আছে তো এ পর্যায়ে এখান থেকে আমি একটা লেয়ার দিব প্রথম লেয়ারটা কিছুটা শক্ত চালের আবরণ দিয়ে দিতে হবে তো এখান থেকে আমি দুই হাতা পরিমাণ উঠিয়ে নিয়েছি এবার এটাকে পুরো চিকেনের উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এর ওপরে ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে দিয়েছি আর যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা মশলা গরম মশলার যেটা সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই তৈরি করে রাখা দুধের ঘোল আমি চামচের সাহায্যে সব পাশে খুব সুন্দরভাবে এই দুধের ঘোলটা দিয়ে দিয়েছি এবার এর ওপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর সাথে দিয়ে দিব এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা এই কাজটা করতে করতে আপনারা দেখবেন যে বাকি চালটাও কিন্তু এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে তো এই চালটাকে একদম পুরোপুরি পানিটা ঝরিয়ে তারপর নিয়ে এসেছি এবার ওপরের যে লেয়ার সেটাকে দিয়ে দিচ্ছি এবার সম্পূর্ণ রাইসটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে স্প্রেড করে দিয়ে এর ওপরেও আমি আবার ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সেই গরম মশলার গুঁড়াটা এবার দিয়ে দিচ্ছি টুকু সম্পূর্ণটা আর এমনভাবে দিতে হবে সব পাশে যাতে ঠিকঠাক মতন পরে এবার এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখানে ঘি দুই টেবিল চামচ পরিমাণ এবার এই পাত্রটাকে আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কাচি বিরিয়ানিতে যেভাবে আটা গুলিয়ে দেয়া হয় সেভাবেও কিন্তু পাত্রের মুখটাকে সিল করে দিতে পারেন তবে এভাবে করলেও কিন্তু খুব ভালো হয় এবার একটা ফয়েলের উপরে আমি কিছুটা পানি দিয়ে ছিটিয়ে দিয়ে আরেকটা ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে দুইটা ফয়েল খুব ভালোভাবে সিল হয়ে যাবে আর এমনভাবে আপনারা সিল করতে চেষ্টা করবেন যাতে করে পাত্রটা ভালোভাবে আটকে থাকে তো এভাবে করে নিয়ে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি একদম হাই হিটে সেই তাওয়ার উপরে পাত্রটাকে বসিয়ে দিলাম আর হাই হিটে আমি প্রথমে দশ মিনিট চুলায় জাল করব এরপরে মিডিয়াম লো হিটে এটাকে জাল করব প্রায় পঁয়ত্রিশ মিনিট টোটাল পঁয়তাল্লিশ মিনিট পরে চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য চুলার মধ্যে এভাবেই রেখে দেব ঢাকনা খুলব না যদি আপনারা ফার্মের মুরগি দিয়ে কুক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও দশ মিনিট কম ব্যবহার করবেন তা না হলে কিন্তু চিকেনটা বেশি সফট হয়ে যায় এবার আমি পুরো এক ঘন্টা পরে এটাকে একটু খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন ওপর থেকে বিরিয়ানির কালারটা অসম্ভব সুন্দর এসেছে এবার এটা পারফেক্টলি কুক হয়েছে কি না তা দেখার জন্য আমি এরকম একটা খুন্তি নিয়ে মাছ বরাবর ঢুকিয়ে দিচ্ছি এবার ওঠানোর পরে যদি আপনারা কোনো পানি দেখতে পারেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে বিরিয়ানিটি হয়নি আর যদি এরকম তেলের অংশটা উঠে আসে তাহলে বুঝতে পারবেন এটা একেবারেই পারফেক্টলি কুক হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন আর কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর রয়েছে আর একটা চালও কিন্তু ভেঙে যায়নি এবার আমি আপনাদেরকে একটা চিকেন তুলে দেখাচ্ছি এটা কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম মাংসটা খুবই সুন্দরভাবে সফট হয়েছে আর মাংসটা একদম হাত দিলেই খুলে আসছে এবার আমি পাত্র থেকে সরাসরি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আর এই বিরিয়ানিটা গরম গরম সার্ভ করে দিতে পারেন আপনাদের পছন্দের যে কোনো সালাদ থেকে শুরু করে আপনাদের পছন্দের যে কোনো কিছুর সাথে আর এরকম একটা বিরিয়ানি তৈরি করলে বাসায় আমার মনে হয় না আর কোনো কিছুরই প্রয়োজন আছে এবার চিকেনটাকে একটু আমি ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন একদম খুলে আসছে আর চিকেন লেগ পিসটাকেও একটু ছিঁড়ে দেখাচ্ছি যেটা কতটা পারফেক্ট সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন হারটা একদম খুলে এসেছে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর বাসায় কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনারা সবাই ভালো থাকবেন এই মজাদার হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে খেতে আমি আজকে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আর একটা জিনিস শেয়ার করছি দেখতে পাচ্ছেন তলানিতেও কিন্তু এক ফোটাও লেগে যায়নি সেক্ষেত্রে আপনারা মোটা তলানিযুক্ত পাত্র অবশ্যই ব্যবহার করবেন